দুনিয়ায় গম করে যাক, যারা কোরআন শরীফের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর মসজিদের বিরুদ্ধে কথা বলে, নবীর সাথে খেলা করছে, আল্লাহর রসুলের বিরুদ্ধে মিথ্যা কথা বলে, মসজিদের উপরে জুলুম করছে বিজেপি। যবে থেকে বিজেপি ক্ষমতায় এসেছে 2014 পর থেকে, নামাজ নিয়ে সমস্যা, আজান নিয়ে সমস্যা, খাওয়া দাওয়া নিয়ে সমস্যা, টুপিওয়ালা দাড়িওয়ালাকে দেখে শুধু মুসলমান হওয়ার কারণে পিটিয়ে হত্যা করা, এমন ছবি কিন্তু আমরা দেখেছি। মাদ্রাসার ভিতরে ঢুকে কোরআন শরীফকে ছিঁড়ে দাঁড়িয়ে তার ওপরে পিসাব করতে আমরা দেখেছি। মসজিদে ঢুকে ভাঙচুর করে লুটপাট করে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে আমরা দেখেছি। আমি ভেবেছিলাম যে অনেকেই হয়তো এগুলো থেকে দূরে আছে, তারা হয়তো এই সব খবরগুলো জানে না, কিন্তু আমার ভুল আজকে ভেঙে গেছে। যখনই এই ব্যক্তিকে প্রশ্ন করেছিলাম, তার জবাব শুনে রীতিমতো আমি কিন্তু অবাক হয়ে গিয়েছিলাম। ভারত হলো একটি ফুলের বাগান, সেই বাগানে বিভিন্ন রকম ফুল, বিভিন্ন জাতের ফুল। গত কয়েক বছর ধরে সেই বাগান থেকে কিছু ফুলকে ছিঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সাধারণ মানুষ তো দূরের কথা, অতি সাধারণ মানুষ যারা, তারাও এই খবরটি কিন্তু রাখে। যখনই এই ব্যক্তিকে, সাধারণ নয় অতি সাধারণ ব্যক্তি, যখন প্রশ্ন করেছিলাম 2024 কাকে চাইছেন, রাহুল গান্ধী না নরেন্দ্র মোদীজিকে, জবাবে যেটা বলেছে, আপনারা সেই ভিডিও দেখুন। দেশের প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চাইছেন, মোদী না রাহুল? আমি চাই রাহুল গান্ধী হলে ভালো হয়। কেন? কেন আমরা একসময় শুনেছি নাকি যত 100 দিনের কাজ ইন্দিরা আবাসনী গরিবের, একটি মিসকিনদের জন্য ঘর বাড়ি আবর্জনা ঘর রাহুল গান্ধীর যমনায় ঘোষণা হয়েছিল, বুঝছো? কলকাতায় একটা বিশাল জনসভা ছিল বিজেপির, সেখানে দিলীপ ঘোষ বলেছে যে মুসলিমদের জন্য বিজেপি অনেক কিছু করেছে, ঘর বাড়ি, হ্যাঁ, মানে ফ্রিতে রেশন, মানে মুসলিমদের জন্য অনেক কিছু করেছেন, আপনি কিছু পেয়েছেন? না, বিজেপি আমাকে কিছু এখন পর্যন্ত দেয়নি, যেটা সত্য সেটাই বলবো। বিজেপি তো মুসলিমদের জন্য অনেক কিছু করেছে, কিচ্ছু করেনি। মুসলমানদের মসজিদের উপরে জুলুম অত্যাচার করছে, মসজিদে যে পুজো করছে, আল্লাহর কোরআনকে মিথ্যা কথা বলে ফেলে দিচ্ছে, আল্লাহকে অস্বীকার করছে বিজেপি। আমরা ওইসব মানুষ দুনিয়ায় ধ্বংস হয়ে যাক যারা কোরআন শরীফের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর মসজিদের বিরুদ্ধে কথা বলে। কেন বিজেপি তো বলছে যে মুসলিমদের কাছে ঘর দিচ্ছি, মানে শৌচালয় দিচ্ছি, ফ্রিতে রেশন দিয়েছে, কিচ্ছু দেয়নি, সম্পূর্ণ নবীর সাথে খেলা করছে, আল্লাহর রসুলের বিরুদ্ধে মিথ্যা কথা বলে, মসজিদের উপরে জুলুম করছে বিজেপি। প্রধানমন্ত্রী কাকে দেখতে চাইছে? আমরা রাহুল গান্ধীকে দেখতে চাই, যারা গরিবের জন্য একসময় 100 দিন আবর্জনা ঘরের জন্য বলে চালু, একসময় ঘোষণা করে গেছে, ওই রাহুল গান্ধীকে আমরা চাই। ওর কথা চলবে না, অনেক খেলা খেলছে, খেলা তো খেলতে পারবে না, হককে সতে থাকবে মুসলমানরা। একজন অতি সাধারণ মানুষ বর্তমান ভারতে যে অবস্থা চলছে তার কিন্তু খবরটা রেখেছে, এটা ভাবার বিষয় আছে। যে মানুষ আজকে সব কিছু খবর কিন্তু রাখছে, আগামী দিনে তার সঠিক জবাব কিন্তু দেওয়া হবে। কখন খাওয়া নিয়ে সমস্যা, কখন হিজাব নিয়ে সমস্যা, কখন পড়াশোনা নিয়ে সমস্যা, স্কুলে সমস্যা, মাদ্রাসায় সমস্যা, মসজিদে সমস্যা, মন্দিরে সমস্যা, গত কয়েক বছর ধরে সব কিছু বাদ দিয়ে এগুলো শুরু হয়েছে। দর্শক, এই ভিডিও নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখুন। সকলে ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।